অহুত পাহাড়ের চেয়েও বেশি স্বয়াব পাওয়া যায় যে আমলে একেবারে সহজ কিছু আমল যেগুলো আমরা একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে এমন সহজ আমল যে আমলগুলোর স্বভাব অহুত পাহাড়ের চেয়েও বড় হজরত ইমরান ইবিন হুসাইন রদি আল্লাহ আনু বর্ণনা করেছেন রসুলি করিম সল্লীসাল্লাম বললেন আমা আহাদুকুম আহা আমালা এই তোমাদের কেউ কি প্রতিদিন অহুৎ পাহার পরিমাণ নেক কাজ করতে সক্ষম কল ইয়া রসুল আল্লাহ ওয়ামান ইয়েস তাতুই আরু এই কুল্লি ইয়ামিন মিথলা উহাদিন আমালা আমাদের মধ্যে কে আছে দৈনিক অহুৎ পাহার পরিমাণ নেক কাজ করতে পারে রসুল করিম সাল্লাল্লাহ র ইউসাল্লাম বলেন কুল্লুকুম ইয়েস তোমাদের সবাই পারে তোমাদের প্রত্যেকে এই ক্ষমতা রাখে অহুৎ পাহার পরিমাণ নেক কাজ করার সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ ম্যা এটা কিভাবে। রাসুল বললেন ক তিনি বললেন সুবাহানা ল বলা আ আদম মিন ওষুধ এটা অহুদ পাহাড়ের চেয়ে বড়ো অলহামদুল্লাহ আলহামদুল্লিল্লাহ বলা আ আদম মিন ওষুধ তা অহুদ পাহাড়ের চেয়ে বড়ো ওয়া লা ইলাহা ইল্লাহ্ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা আ আজম মিন ওষুধ অহুদ পাহাড়ের চেয়ে বড়ো এবং বল্লাহ একবার আল্লাহ আকবার বলা এটা অহুদ পাহাড়ের চেয়ে বড়ো সুবাহান আল্লাহ অর্থাৎ রসুলি করিম সল্লাহ আলিয়াল্লাম একদিন বললেন হে সাহাবিরা তোমাদের মধ্যে কেউ এমন আছে কি যে প্রতিদিন অহুৎ পাহাড়ের মতো নেক কাজ করতে পারে সাহাবাইকার বললেন হুজুরিটা কীভাবে সম্ভব অহুত পাহাড় পরিমাণ নেক কাজ করা কীভাবে সম্ভব রসুলি করিম সল্লাহ আলী আসাল্লাম তোমাদের প্রত্যেকের পক্ষেই সম্ভব কীভাবে রসুল বললেন যে ব্যক্তি বলে সুবাহান আল্লাহ এটা তার জন্য অহুৎ পাহাড়ের চেয়ে বড় যে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ এটা তার জন্য অহুদ পাহাড়ের চেয়ে অনেক বড় যে ব্যক্তি বলে লা ইলাহ ইল্লাল্লাহ এটা তার জন্য অহুদ পাহাড়ের চেয়ে বড় যে ব্যক্তি বলে আল্লাহ আকবার এটা তার জন্য অহুত পাহাড়ের চেয়ে অনেক বড় স্বভাবের কাজ অন্য হাদিসে এসেছে হযত আনাস রাদী আল্লাহ আন বলেন রসুরিকারিম সল্লাহ্ আলাহ রাইহুসাল্লাম বলেছেন ইন্না সুবহানল্লাহ হামদুল্লাহী ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর নিশ্চয়ই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর মানুষের গুণাগুলো এমনভাবে মুচন করে দেয় যেমন গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে হজরত আবু হুরাই রদিয়াল্লাহ আনু বলেন রসুল করিম সাল আলী একদিন মর রবিহি ওয়াহুয়া বিহু ইয়াগরিস গরসান যে আবু হুরাই রদিয়াল্লাহ আনু একদিন রোপণ করছিলেন চারা রোপণ করছিলেন রসুল বলেন ইয়া আবা হুরাই রহ মেল্লাদি তাগরিস তুমি কি রোপণ করছো আবু হুরাই রদিয়াল্লাহ আনু বললেন যে গিরো আসেন লি আমার জন্য কিছু চারা রোপণ করছি রসুল বললেন আলা আলা আদুল্লু কা আলা মিন আসি তুমি যে চারা রোপণ করছো তার চাইতে উত্তম কিছু সংবাদকে আমি তোমাকে দিব তখন আবু হুরাই বললেন বলে ইয়া রসুল আল্লাহ কেন নয় হে রসুল অবশ্যই দিন রসুল বলেন কুল তুমি বলো সুবহান আল্লাহ ওলে হামদুল্লাহ ও লা ইলাহ ইল্লাল্লাহ ওল্লাহ একবর সুভাহান আল্লাহ আলহামদুল্লাহ লে ইলাহ আল্লাল্লাহ আল্লাহ এগুলো বলো ইউ রসুল এ কে বিকুল লি ওয়া ফিল যেন রওয়া হু এগুলো মাজা তোমার প্রত্যেক শব্দ বলার দ্বারা জান্নাতে একটি করে বৃক্ষ বৃক্ষরোপণ করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরকত